আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ভিডিও হলো বর্তমান সময়ে টিকটকে অনেক কিছু, মানে অনেক পোর্শনালি কিছু আসছে এবং সেগুলো ভাইরাল মতো আর কি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সেটি তো সেরকম করতে হলে দেখেন এখানে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন, VFLY। এটা ডাউনলোড করতে হলে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গেলাম, VFL আমি সার্চ করছিলাম এর আগে, বাট ইনস্টল করছি। এটা আমি ক্লিক করে দেবো, দেখেন ক্লিক করলাম তো এটা আপনি একটা লোগো দেখবেন, দেখে এটা ডাউনলোড করে নেবেন। অন্য কোনোগুলো কিন্তু ডাউনলোড করলে হবে না। তো এটা ডাউনলোড আছে, দেখেন আমি এখানে নির্ভর করে আমি এটার মধ্যে ওপেন করলাম। দেখেন আপনারা যাতে ডাউনলোড নেই, ডাউনলোড করে নেবেন। এরকম একটা ফেস চলে আসবে, যে পারমিশনগুলো সব অ্যালো করে দেবেন। দেখেন আমি অ্যালো করে দিলাম, তো আপনি এখান থেকে একটু বেছে নিন আপনার কোনটা কেমন দরকার। আমি এখানে কিছুদিনই দেখাই দেবো, যেমন এটা আমি কিন্তু বর্তমানে রিং কিন্তু কমিয়ে রাখছি, কারণ রিং করে তো অনেক সমস্যা হয়। কিছু অ্যাড দেখা লাগতে পারে, অ্যাডটা কেটে দেবেন, পারমিশনগুলো অ্যালো করে দেবেন। সরি, পারমিশন একবারে স্টার্ট মেকিং, দেখেন এখানে স্টার্ট মেকিং এ ক্লিক করলেই আপনি ফটো এডিট করতে পারবেন। স্টার মেকিং ক্লিক করলাম, তো এখানে একটু অপেক্ষা করতে হবে। তো দেখেন আপনি চাইলে এখান থেকে আপনি যে সাউন্ড আছে বা মিউজিক আছে, মিউজিকটা আপনি মানে ছড়াইতে পারেন। যদি মিউজিক ছড়াবো না, আমি যেহেতু নিউ একটি ফটো এড করবো, এখানে ক্লিক করে দেবো। নিউ ফটো এড করতে হলে এখানে ক্লিক করে দিয়ে আপনি যে কোনো ফটো সিলেক্ট করে নেন, যেমন আপনি যেমন পেজ চান। সরি, এটা অনেক কি হয়ে গেছে আর কি, নতুন করে নিচ্ছে আমি। দেখুন আমি সেট করে নিলাম, যেমন থাক, কত তেমন বড় করে তো লাভ নেই, তো আমি এটাই ক্লিক করে দিলাম। দেখেন তো দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড দেখা লাগতে পারে একটু, ওটা একটু সমস্যা। দেখেন আমি যেটা অ্যাড করলাম আর কি, মিউজিক দেখতে পাচ্ছেন আপনি চাইলে কি এখান থেকে মিউজিকে চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার তো হয়ে গেছে, আমি মিকে ক্লিক করে, দেখেন মিকে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে আপনি এটা গ্যালারির জন্য নেওয়ার জন্য একটু অ্যাডটাও দেখতে হবে, অ্যাডটা দেখে অ্যাডটা কেটে দিতে হবে। দেখেন কেটে দিলাম, তো আপনি এখান থেকে কীভাবে নেবেন, মেসেঞ্জার, ফেসবুক নিতে পারেন, লাইভ ও অ্যালফা এটা নিতে পারেন। দেখেন আপনি যেমন করে নেবেন সে তেমন, আপনি যেমন করে সে তেমন করে নিতে পারবেন, কোনো সমস্যা বাদে। আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার চলে গেছে সে 12, আমার দরকার নেই আর কি। এখানে নেক্সটে ক্লিক করে দেবেন, দেখেন নেক্সটে ক্লিক করে দিলাম, তো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আপনার সেভ হয়ে চলে যাবে। দেখেন এরকম সেভ হয়ে যাবে আর কি, এটা আপনার অলরেডি গ্যালারিতে চলে গেছে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো জিনিস আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, যেমন দেখেন এখানে অনেক অগণিত, মানে অগণিত আছে। আপনি যেমন দেখে যে কোনো একটা স্থান দেখে আপনি ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে যেমন দেখছেন তেমন কিন্তু হবে আর কি, মানে এখানে যেমন দেখছেন এক একটা এক সিস্টেমের ডিজাইন, এক একটা এক দেখছেন, তো সেম টু সেম আপনি এইভাবে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা আছে। যেমন এটা আমি এটাই দেখাই দিই, দেখেন অ্যাড দেখতে হবে, অ্যাডটাও কেটে দিতে হবে। প্রতিটা অ্যাড করার সাথে একটা কথা, সেটা এখানে কিন্তু অ্যাড দেখতে হবে বেশি, এটা একটু প্রবলেম, তাছাড়া কোনো প্রবলেম নেই। দেখেন আমি স্টার্ট মেকিং ক্লিক করলাম, এখানে একটু আপনি মিউজিক কোনোটা চেঞ্জ করি না এখনও, তো এখানে একটু অ্যাডটা বেশি হয়ে গেল আর কি। তো অ্যাডটা দেখতে হবে, কিছু করার নেই, কারণ অ্যাড না থাকলে অনেক প্রবলেম হয় আর কি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 7-3 সেকেন্ড টাইমে আমার চলে গেছে আর কি। তো আমার তো টাইম হয়েছে, আমি করেছি ক্লিক ক্লিক করলাম, তো দেখেন আমার A4, সরি অন্যটা টাইপ হয়ে গেছে, আমি A4 ক্লিক করবো। দেখেন যেমন করে একটা স্থান নিয়ে নেন, আমি এটুকু নিয়ে নিলাম, সরি এটা নিয়ে নিলাম, মনে করেন একটা ফটো নিয়ে নিলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম। এখানে একটু ওয়েট করতে হবে, কারণ বুঝতে পারছেন ওয়েট করার পর এটা চলে আসবে আর কি। দেখেন বর্তমান কি, দেখেন একেবারে সেভ হয়ে যাচ্ছে,
আমার মুখ কি একটু খেয়াল করেন, আমার মুখ কিন্তু প্রথম বোঝানো ছিল, পরে এমনিতে এমনি করেন অ্যাপসের মাধ্যমে দাঁত বের হয়ে যাচ্ছে দেখছি, আমি খেয়ালই করতে পারছি না। তো আপনার স্যালারি এইভাবে ঠিক করে নিতে পারেন, এবং আগের মতো ওই সিমকে ক্লিক করে আপনি এটা আপনার গাড়িতে সেভ করে নিতে পারেন। তো আপনার স্যালারি এইভাবে এখান থেকে তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্ত রাখলাম, দেখাবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।